শীত প্রধান দেশ হিসেবে পরিচিত উত্তর ইউরোপের দেশ সুইডেন বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকায় ইনডোরে নিয়মিত আয়োজন করা হয় ফুটবল হকি আর ব্যাডমিন্টন সহ প্রায় সব ধরনের খেলার সুইডেনের অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন দেশটির বিভিন্ন শহরে বাংলাদেশীদের পরিচালিত একাধিক ব্যাডমিন্টন ক্লাব রয়েছে যাতে নিয়মিত খেলছেন প্রবাসী বাংলাদেশীরা দেশটির জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনে রেজিস্ট্রেশন করা বাংলাদেশীদের পরিচালিত স্টকহোম স্মেশার ব্যাডমিন্টন ক্লাব প্রতি বছরই সুইডেন প্রবাসী বাংলাদেশীদের নিয়ে চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে সুইডেনের বিভিন্ন শহর থেকে এ প্রতিযোগিতায় অংশ নেন প্রবাসী বাংলাদেশীরা এবছর সুইডেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন শুধুই ছেলেদের জন্য নয় এখানে মেয়েরাও পার্টিসিপেট আছে এবং অনেক আমাদের মেয়েদের আছে পাঁচটা দল আমাদের বাঙালি ইয়াং জেনারেশন যারা বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন খেলে তাদেরকে একত্রিত করার জন্য এই প্ল্যাটফর্মটা অনেক বড় একটা অবদান রাখবে এবং আমাদের মধ্যে কমিউনিটি এবং আমাদের মধ্যে যোগাযোগের জন্য সাহায্য করবে সহযোগিতা করবে প্রতিবারের মতো এবারও নারী এবং সুইডেনে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের নিয়ে আলাদা দল গঠন করা হয় এবার নারী দলের চ্যাম্পিয়ন হন অন্তরা এবং তানজিনা রানার্স আপ হন প্রিয়াঙ্কা এবং পারজানা প্রতিযোগিতাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি কমিউনিটিদের যাতে ইন্সপায়ার করা ব্যাডমিন্টন দিয়ে আমরা ইয়াং জেনারেশন বলে সবাই যাতে বাইরে থাকলে অনেক হার্ড ওয়ার্ক সবাই করে সবাই অনেক বিজি থাকে বাট এর মধ্যে থেকে টাইম বের করে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করা এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং দেশের মাটিতে বাংলাদেশিরা এইভাবে খেলাধুলা করছে এখানে আনন্দ করছে এটা দেখে অনেক ভালো লাগছে খেলা দেখতে সুইডেনের বিভিন্ন শহর থেকে ভিড় করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি তারা বলছেন এরকম আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখতে পারে শফিল আলম সময় সংবাদ সুইডেন